ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আমি আজকে এখন বাজে ওই 11:30 মতন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি রেডি হয়ে গেছি, কারণ হঠাৎ করে ঠিক হলো আজকে যেহেতু শনিবার, আজকে শনিবার, কাল রবিবার, পরশু দিন সোমবার, তো তিন দিন বড় ছুটি আছে। তো হঠাৎ করেই আজকে সকালে প্ল্যান হলো চলো একটু আমার মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো গুড্ডা এখন মামার বাড়ি যাবে, তো সবকিছু তাড়াহুড়োর মধ্যে গুছিয়ে টুছি নিয়েছি, রেডি করে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি, এবার যাবো তো মোটর সাইকেলে করে যাবো। আর এই দেখো হচ্ছে গুড্ডু। গুড্ডু টুপি খুলিস না, এরকম এই টুপিটা খুলে দেয় শুধু, এরকম ও শুধু। আমি চলে এসেছি, আর আজকে সকালে দেখলে একটুখানি ভিডিও করেছি, তারপরে আর করতে পারিনি। আজকে এসেছি মায়ের বাড়ি, আর হঠাৎ করেই আসা। আসলে মানে মনটা খুব খারাপ করছিল মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, তো ভাবলাম একটু ঘুরে যাই। আর বরের স্কুল ছুটি আছে, তিন দিন ছুটি রয়েছে, শনিবার রবিবার তো ছুটি থাকবে আর সোমবারেও ছুটি। তো বর বলো চলো একটু ঘুরতে ঘুরে আসি, টুক করে একটু মনটা ভালো হবে। আসলে একটু মন খারাপ করছিলো খুব, তো ওই জন্য চলে এসেছি। আর এসেছি অনেকক্ষণ, আর এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। হ্যাঁ, গুড্ডা এখন ঘুমোচ্ছে, আর আমি এখন ছাদে এসে একটু ঘুরু ঘুরু করছি আর কি। আর ছাদে এসে দেখছি মা, আমি আগের খাপে এসে যে ফুলগুলো দেখেছিলাম না, যে তখন কে বললে ছোটো ছোটো হয়েছিল, তো সেগুলো এখন এত বড় বড় হয়ে গেছে না, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দারুণ সুন্দর হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। A few moments later. তো এসে স্নান টান করলাম, আর করে এখন ছাদেই আছি, মানে রোদ আছে তো ছাদের জন্য ছাদে সবসময় বেশিরভাগ আছি। তো নিচে যাব, আর নিচে এখন মাছ ধরেছে পুকুরে, আর তোমাদেরকে দেখাচ্ছিল পুকুরের মাছগুলো, বেশ বড় বড় সাইজের পুকুরের মাছ ধরেছে। গুড্ডু এখন মামার বাড়ি এসে মানে বিরাট স্বাধীনতা পেয়ে গেছে, এখন বিশাল আনন্দ, এদিকে ওদিকে ঘুরে ঘুরে এখন বেড়াচ্ছে। আর এখন বাজে ওই কটা 11:30-12 এরকম, এরকমই বাজছে। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে মাছগুলোকে দেখাই, চলো। তো এ দেখো, এগুলো হচ্ছে পুকুরের মাছ, আজকেই ধরেছে, আর এই এখনই ধরলো, মানে আমরা এলাম আর এখনই ধরলো। আর বরমশাই এখন মাছ কাটতে বসে গেছে। বর থাকলে মানে আমার মা বরের উপরে দায়িত্ব দিয়ে দেয়, মানে ও যেহেতু একদম খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে বাঁচে। আর মায়ের কাছে যাব, কি করছে দেখো, আর মায়ের রিয়াকশনটা দেখো এবার। আমি মায়ের কাছে ফোন আনলে মায়ের মাথা গরম হয়ে যায়, ওই জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে। তো চলো পালিয়ে যাই, মা ভাত বসাক, মা আমাদের উনুনে কিন্তু রান্না হয়। তো চলো, গুড্ডু কি করছে দেখবে, ও মানে এত খুশি, তো মানে বাবা একটা ছোট্ট মামা পেয়েছে, তো ভীষণ খুশি। আর ওকে দেখো, দাঁড়াও দেখাই তোমাদেরকে, দাঁড়াও তো এখন বাজে হচ্ছে 2 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর মা কি রান্না করেছে আজকে দেখো, আলু সেদ্ধ করেছে, এটা হচ্ছে মাছের তেল, আর এখানে কি আছে দেখি দাঁড়াও, এখানে আছে ভাত, আর এখানে কি আছে দেখি দাঁড়াও, এখানে আছে হচ্ছে এও আছে, এটা হচ্ছে মাছের টক, আর এর তলায় আছে দাঁড়াও আস্তে আস্তে খুলছি, পড়ে গেলে তো আমি মা আমাকে পেটাবে, এটা হচ্ছে মাছের ঝোল, মানে যে পুকুরে মাছ ধরেছে তার ঝোল বানিয়েছে। তো চলো খাওয়া দাওয়া এবার করে নিই। আর এই দুটো খ্যাপাকে দেখো, খ্যাপামো করছে দুজনে, এখন কাজ তো নেই, মানে এরা খ্যাপামো করতে ব্যস্ত। আর মামা ভাঙনে এক হওয়া মানে এদের সারা দিন এরকম চলতে থাকে। তো ওই এক ধরনের তো খ্যাপামো তোমাদের দেখালাম, আর এই খ্যাপামোটা দেখো, মানে আমার ভাই এদের দুজনকে মেয়েদের ড্রেস করে দিয়েছে, আর এরা এখন
এই মা আলপনা দিয়েছে, এটাকে ঘেটে ঘা করে দিচ্ছে একবারে, ওই জন্য আলপনা দিতে পারে না, এদের জ্বলনে। তো এদেরকে দেখতে থাকো, মানে এদের খ্যাপামো পাগলামো মানে সার্কাস বলতে পারো, এদেরকে দেখতে থাকো। আর মানে এরা যখন এক জায়গায় হয় না তখন আর আমাকে যায় না, মানে বাড়িতে থাকলে তো মামা, এদের যখন দুজনে মামার বাড়ি আসে, মানে মা মামার গুড্ডু যখন মামার বাড়ি যায় তখন মামাকে পেলে আর কাউকে যায় না। আর ওটা হচ্ছে আমার কাকার ছেলে, ওর নাম হচ্ছে কানাই। তো এরা দুজনের সমবয়সী, একদম 21 দিনে ছোট বড়। তো এরা খুব আনন্দ করে যখন আসে একসঙ্গে, খুব খেলা করে। তো আমি আজকে যেহেতু সবে এসেছি, তো আমি ভেবেছি যে আমার এই বাপের বাড়ি হোম ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। বেশি দিন থাকার মানে প্ল্যান নেই, 2-3 দিন থেকে চলে যাব। তো যাবো, আর গুড্ডু ঘুমিয়ে গেছে, আর বোন ভাই সবাই টিউশন গেছে, আর দেখলে তো তোমরা মাছটা। আর আজকে আর সেরকম কিছু ভিডিও করার নেই, তো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই জানিও ফুলগুলো কেমন লাগলো, ঠিক আছে? তো এখনও দেখো সূর্য প্রায় দেখো, দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডুবতে চললো, মানে সন্ধ্যায় চলে লেগে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।